অর্ডার করুন আপনার পছন্দের বার্গার আর মাস জুড়ে উপভোগ করুন স্পেশাল সব ডিলস অ্যান্ড ডিসকাউন্টস। তুই টাকা কই রাখছস? কি ভাবতেছ তুমি? এই চিঠি আমি নেশার ঘরে লিখতেছি? না, আজকে আমি নেশা করি নাই, আমি একেবারে সুস্থ। বাইরের ব্যথা না হয় মলম দিয়ে সারানো যায়, কিন্তু মায়াটার মনের দুঃখ আমি সারামো কি কইরা? নিতান্ত ভালো ঘরের মাইয়া বইলে এখনো ধৈর্য ধরে রইছে, নয় কবেই ওরে সেটা চলে যেত। আজকাল নিজের বড় অপরাধী মনে হয়, পুতুলের মতো মায়াটার জীবনটা নষ্ট করে দিলাম। তোমার কি দোষ? আমার এত ভালো বলাটা এমন হয়ে গেছে, আমার রান্না কেমন আছিল কম? সবই আমাকে কপালের দোষ রানার মা। আমি তো জীবনে কোনোদিন অন্যায় করি নাই, কারো কোনো ক্ষতি করি নাই, সারা জীবন স্কুল মাস্টারি করছি, আমার হাত ধরে কত পোলা মানুষ হইয়া গেল, অথচ নিজের পোলাটাই মানুষ থেকে অমানুষ হয়ে গেল, ঠেরও পাইলাম। আচ্ছা, তুমি ওরে টাকা দিছিলে কোথেকে? তোমার কাছে টাকা আসিল না, তুমি কি ওষুধ কিনার টাকা ওরে দিছো? তোমার মনে আছে রানার মা, রানা ছোটবেলা থেকেই আমাদের একটু অসুখ হইলেই ডাক্তার আনলে লেগে পাগল হইয়া দিত, আর সেই পোলা এখন মায়ের ওষুধ কেনার টাকা দিয়া। রানার মা, ও রানার মা! আচ্ছা আব্বা, তোমরা না কইছি তুমি বাজারে ব্যাগ টান মানা, কারো কইলে তো দিয়া যায়। পাগল নাকি? আরে এইটুকুন রাস্তা ডাকুম কেন? হ্যাঁ এইটুকুন রাস্তা, আমি একলা পারি না, বাজার কম করে হইলে 1 কিলো হইব। আরে কাশতেছো কেন? আরে কি লো মা, তোমার কি কাশি বাড়ছে? হ্যাঁ বাবা, কাল থেকে একটু কাশিটা বাড়ছে, ওষুধ তো শেষ। আচ্ছা আম্মা, ওষুধটা যখন শেষ হয়ে যায় কও না কেন, কইলেই তো হয়। ঠিক আছে আমি নিয়ে আসছি। আরে খাড়ায় তো অস্থির আর কাম নাই, তোর মায়ের ওষুধ আমি নিয়ে আসছি, এই নাও ধরো, এই 3 বেলা গরম পানি দিয়ে খাবে, বুঝছো? মনে করে খাইও। আরে খাইবো না খাইবো। ও আব্বা, আম্মা, ওই একটা সুখবর আছে। কি? ওই আমার
আমার একটা চাকরি হইছে। চাকরি? কি চাকরি বাবা? ওই ঢাকা একটা গার্মেন্টস এর সুপারভাইজার। আলহামদুলিল্লাহ। ঢাকা যাইবি তুই? না বাবা, আমি ঢাকা যেতে দিব না। আমরার একটা মাত্র ছেলে তুমি, ঢাকায় গেলে আমরা কি থাকুম বাবা? আচ্ছা আমি কি সারা জীবন এখানে থাকুম নাকি? আমি বড় হইছি না, চাকরি করতে পারব না। পুতুর, তাসি আম্মা পিঠা বানাইছে। পিঠা বানাইছে? তোর মায়ের কেমন আছে? আছে ভালো। শুনছ, ও বলে ঢাকায় যাইব। শুনলাম তো, আপনার পোলা বড় হয়েছে, চাকরি বাকরি করতে তো দূর শহরে যাইবই। তুই একটু তারে বুঝায় ক, ঢাকায় যাতে না যায়। আরে বুঝায় কইব না, এখন চলো, তোমার ওষুধ খাইতে হইব না, চলো। তুমি এত দেরি করলে কেন আসতে? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বাড়িতে কাজ আর এখন আইসাই বাকি। ঢাকা শহরে যাইবা সুন্দরী মায়া গুলোকে কাজ করতে, আমার জন্য অপেক্ষা কইরো তোমার লাভ? এই একদম ফালতু কথা কইবা না। আমি নাকি ঢাকা শহরে যেতেছি সুন্দরী মায়া গুলোকে কাম করতে। তুমি খুব ভালো করে জানো আমি চাকরি কি লেগে করতে যেতেছি। কি লেগা? তো আমার বিয়া করতে হইব না? বিয়া করার লেগে ঢাকা শহরে যাওয়ার কি দরকার? আমার আব্বারে কইলাই তো আব্বাই আর চাচা মিলায় তোমার একটা ব্যবসা ব্যবস্থা কইরা দিতে পারে। ওটা কি যৌতুক? আমি যৌতুক নিব? তোমার কি আমার ছোট লোক মনে হয়? যৌতুক নিবা কেন? এখানে যদি তোমার আব্বাই আর আমার আব্বার মিলে একটা ব্যবস্থা করে তো সমস্যা কি? শ্বশুর বাড়ি থেকে টাকা লো আমি ব্যবসা করুম না, আমি জীবনে টাকা ধরতে পারব না। নিমুই না? নিও না, যাও। আম গোসাইরা যাইবা তো, যাও। তোমার এত নিয়ে যাবো, আমি ঢাকায় গিয়া ছোট দেখে তা বাসা নিব, একটু সময় লাগবো, কিন্তু নিমু। আর তুমি এখানে কয়টা দিন থাকবা? আমি তোমার নিয়ে যাবো। আর ঢাকা কত দূর? আমি কত সুন্দর রাস্তাঘাট, আমি তো আইতেই থাকো। জানি না, শুনছি ওই শহরে গেলে নাকি মানুষ আর মানুষ থাকে না। ওই শহরে গেলে নাকি মানুষ আর মানুষ থাকে না? মানুষ কি হয়ে যায়? তোমার মতো পুতুল। অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। খাইবেন না, সকাল থেকে কিছুই খান নাই। মারে তোর মুখের দিকে আমি চাইতে পারি না, আমারে মাফ করে দিস মা। সারাটা জীবন আমি এত পোলা পাইন মানুষ করছি, অথচ আজ আমার পোলাটাই। না বাবা, আপনি কেন মাফ চাইতেছেন? আমার কপাল দায়ী খারাপ, আমি তো তারে ভালোবাসা বিয়া করছিলাম। আমি যদি জানতাম বিয়ার পরেই এই যে দেখো, দেও তো পছন্দ হয় কিনা? কার সাইকেল? তোমার সাইকেল, তোমার লাইগা কিনছি। আমার লাইগা? রানারমা দেখো দেখো তোমার পোলার কাণ্ড দেখো। তুমি প্রত্যেকদিন হাইটা হাইটা বাজার থেকে আসো, আমার একদম ভালো লাগে না। এখন থেকে এই সাইকেল নিয়ে বাজার করে বাড়িতে ফিরবা। বাবারে, তুই এখন বিয়ে শাদী করছিস, তোর অনেক দায়িত্ব, এখন কি আর এই সাইকেল টাইকেল কিনা টাকা পয়সা নষ্ট করলে চলবো? আবার কি কয় এগুলা,
এই সাইকেল আমি তোমার লেগে কিনছি। আরে আমি আমার বাপের লেগে সাইকেল কিনছি, এটা টাকা নষ্ট কি হইলো? আরে এটা যদি টাকা নষ্ট হয়ে থাকে আমি প্রত্যেক দিন এরকম হাজার টাকা নষ্ট করতে রাজি আছি। পাগল বলা আমার বাবা, পুতুলরে কোনোদিন কষ্ট দিস না, জীবনও দিবি না কষ্ট। আমি ওরে কি লেগে কষ্ট দিতে চাম? আমি ওরে জীবনে কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন না। দরজা খুলতে এতক্ষণ লাগে গে তোর? হ্যাঁ কি করস? কথা করছে গে, কি করতেছিলি? আমি কি তোমার লাগে বসে থাকুম? এত দেরি করে বাড়ি ফিরো কে? সাহস বাড়তেছে রে, বেশি সাহস হয়ে গেছে। তুই আমার উপরে খবরদারি দেখা, আমার উপরে কিছুদিন পর তো আমার এমনি ফালাই আসইল। আচ্ছা বেতনটা একটু বাড়তে দাও, তারপর সুন্দর দেখে একটা বাসে নেবো, যাও সবাই রে নিয়ে আসবো ঢাকায় সবাই রে। আমার কি একলা থাকতে ভাল লাগে ক? বেশি একলা লাগে বুঝছি, টাইম হয়ে গেছে। কিসের টাইম? আর ওয়া ওয়া টাইম কাজের মতো কথা। রানা দেবা এদিকে আয়। মোটর সাইকেল কার তোর লাইগে আনতি বাবা? আমার লাইগা? হ্যাঁ এটা তো অনেক দামি বাইক, তুমি এত টাকা কই পাইলা? ওই দক্ষিণ পাড়ার জমিতে আছে না ওটা বেচে দিচ্ছি। হ্যাঁ ওটা তো ফসল ফসল হয় না আব্বা, তাই বলে তুমি জমি বিক্রি করে আমার লেগে বাইক কিনবা? কি করুম, তুই বাসে দিলে দিলে রোজ অফিসে যাস, আমার খুব খারাপ লাগে। এখন থেকে রোজ বাইকে করে যাবি আবার আসবি। হ্যাঁ thank you.
অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। বাইকের মালিক আমারে ঘুরাইবা না? ঘুরাম কি হইছে? কি হইছে? কিছু হয় নাই। কও না আমারে কি হইছে। পুতুল আমি না চাকরিটা ছাড়া দিছি। চাকরি ছাড়া দিছ মানে? ছাড়া দিছি মানে ওই আমি আসলে ঠিক করছি ব্যবসা করুন। ওই আমার একটা বন্ধু আছে, ওর নাম রফিক, ও আমার লোকে কাম করতো। ও আর আমি মিলা ঠিক করছি যে দুজনে পার্টনারশিপে জুট কাপড়ের ব্যবসা করুন। ব্যবসা করবা কোথাকার কোন বন্ধুর লোকে ঠিক হইলো কাজটা? না না অনেক ভালো পোলা, অনেক অনেক স্মার্ট, আমার মতো না মানে আমার থেকেও লেখাপড়া জানা, সুন্দর করে কথা কয়, ইংলিশ টিংলিশ জানে, খুব ভালো। ও আর আমি ঠিক করছি যে এই কিছু টাকা লগ্নি করে ব্যবসা করবো। বুদ্ধিটা আসলে ওই দিছে, চাকরি করে তো আসলে বেশি দূরে আগান যায় না। শোনো, জীবনে বড় কিছু করতে হলে রিস্ক লইতে হয়। জীবনে আগাইতে হইব না, চাকরি করে কি আগানো যায়, কত দূরই বা আগামো। তো ভাবতেছিলাম যে ওই জমিটা বিচা আব্বারে কয়া কিছু টাকা ম্যানেজ করুম। আব্বা আবার ওইটা বিচা বাইক কিনা লিছে। তাহলে আব্বারে গিয়া কও। কয়া কোনো লাভ হইব না, আসলে সারা জীবন আব্বা চাকরি করছে, তো এমন যদি তারে গিয়া ব্যবসার কথা কই, উই নাই না করে দিব। ওসব বাইকটা বেচা দেওয়ান যায় তাও লাভ নাই, বাইক পেছনের টাকা, আমার কিছু জমানো টাকা, তারপরও আরও কিছু টাকা লাগবো। বাইক বেচার পরেও আরও টাকা লাগবো? হ্যাঁ। আমার আব্বারে কই? না না খবরদার, বাপের বাড়ি থেকে কোনো টাকা নিয়ে যাবে না, আমি জোগাড় করুন, যে আমি পারি আমি জোগাড় করুন। পাবি না কেন ওইখানে? তুই তুই আসলে গেস্ট হাউস ওইখানে ঠিকঠাক মতো গেস্ট হাউস ঠিকানায়, তারপর কি কইতেছে? হ্যাঁ কেউ নাই ওই না, এই নামে কেউ নাই, কিন্তু থাকবো না কেন ওইখানে? আমি তুই জিজ্ঞা ভালো করে জিজ্ঞা জিজ্ঞা দেখ, এখানে এই নামে কেউ থাকে না? বাইরে তুই দেখ দেখ দেখা আমার জানা আমার জানা রাখ। কি হয়েছে? কি হয়েছে? পুতুল পুতুল রে, ওই রফিক রে পাওয়া যেতেছে না। রফিক রফিক মানে যার লগে ব্যবসা করতেছিলা? ফোন দাও। ফোন বন্ধ, বাসা আমি নিজে গেছি, যাই দেখি বাসা না চাহিদা দিচ্ছে। তারপর আমার ওখানে কাম করতো একটা পোলা, ওর নাম কাজল, রফিকের গ্রামের বাড়ির ঠিকানা পাঠিয়েছে, ওর গ্রামের বাড়িতে কেউ নাই।
তুমি কি কইতে চাইতেছো? আমার মনে হইতেছে ও বোধহয় আমার সমস্ত টাকা পয়সা লয়ে পালাইছে। কি এই জন্য মানা করছিলাম, ব্যবসা করতে মানা করছিলাম, না যাই না না শুই না, একটা লোকের এতগুলো টাকা দিয়ে দিত, আব্বারেও কিছু বলো না, আমার বাপেরে কইছিলাম বলবো যে ব্যবসা করার কথা সেটা তুমি না করছো, তখন তুমি আব্বা আমারে কি উত্তর দিবা, কি সুন্দর একটা চাকরি করতে দিলা। আরে হইছে চুপ চুপ, এমনি যে আমার মাথা ঠিক নাই, কানে কিছু ব্যবসা করতে শুরু করছে, এলেগে মাইছে কয় পাশে কিছু কইতে হয় না, ওইটা অর্ডাই বলুন। কোন ভাই এতগুলো টাকা নিয়ে পালায় গেছে গা? আরে কি করব, আমার না মাথা কাম করতেছে না, আব্বারে কি করব, বলরে মুখ দেখাইতে পারতেছি না, আমি আমারে কি করব, চাকরি চাচ্ছি, কত কিছু বেচা বেচা টাকা জোগাড় করছি, আর কি করবো, আমার মাথা কাম করতেছে না। তোর কাছে একটা সিগারেট থাকলে আমার একটা সিগারেট দে, সিগারেট দে, তোর একটা সিগারেট দে খাই। ভাই আমি চিন্তা করে আমি সিগারেট একটা ভালো জিনিস আছে, একবার ট্রাই করে দেন। না না ওইসব না, সিগারেট থাকলে সিগারেট দে, আপনি একবার ট্রাই করে দেখেন, যদি ভালো না লাগে আপনি আমরা রিপিট দেন, দেখেন ধরেন ধরেন ট্রাই করেন, আমি ধরে দিতেছি, ধরেন শরীরটাও তো ভালো না, তাছাড়া আপনাকে আর কত কমুকন, তাই বলে সারা রাত তুমি একা একা বারান্দায় কাটাইবা, একটা বিপদ আপদ যদি হইতো, ঘরের ভিতরে যে জ্বালা লয়ে আছি এর থেকে বড় বিপদ আর কি হইতে পারে আম্মা কোন।
অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। আম্মা 200 টাকা আছে? আমার কাছে টাকা নাই। আব্বা কই গেছে? বাজারে গেছে। কোন আইব জানি না। দাও না, দাও না, 100 টাকা থাকলে 100 টাকা দাও। আমি কই টাকা পাবো? টাকা ছেলে চিলে চিলে করো কেন? 100টা টাকা থাকে না ঘরে? না থাকে না। 100টা টাকা নেই, ফকির দিয়ে গেছো? রানা মায়ের লগে কেমনে কথা কইতে হয় সেটাও ভুলে গেছো? এই তোর কাছে 100টাকা থাকলে দে। আমি কি ট্যাগার ফ্যাক্টরি তোমার টাকা বানা দিমু? কি কইলি? তো তেল হয়ে গেছে না? জামটা দে উঠো, তেল হয়ে গেছে। মার খেয়ে তো ওই তুই কি কইলি? কি কইলি তুই আমার ক? হ্যাঁ তোরে ভাই তোরে কাইতে তো কাজে করে ফেলাবো। মামা 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 তুমি আমার সারো মামা আমার বাসি ইচ্ছে করে যেটা কে ওরে রাখছি না সে পেটা আমি কাইতে টুকরা টুকরা করে ফেলাই। তুমি সাইকেল লড়া কই যাও? সেদিন মোটর সাইকেল বিক্রি করে দিছো, সাইকেল লড়া কই যাইতেছো? তুমি সাইকেল লড়া কই যাইতেছো? রানার মা পুতুল এই লোক কিলো সের সুখেন বাজার দেখা পেছেন করতে কাপা ভয় পাইও না ওলা সরেইলো বাহাতে হন সরেইলো। তোমার মায়ের লেগে ওষুধ আনতে বাজারে গেছিলাম, কেউই এখন আমাদের আগে একজন মাস্টার হিসেবে ফিরে না, সবাই তো রানার মা। আর পোলার এমনই সুনাম, তবু বাকিতে বিষও দিতে চায় ওষুধ তো দূরে শেষের কি করুক জন্য মুরাদের আড়তে গিয়ে সারাদিন কাম করলাম 400 টাকা দিতে তাই দিয়েই তো এই ওষুধের বাজার নিয়ে আসলো। ধরো আপনার সাইকেলটা দেখে দিচ্ছে
না জানি কোন দিন ওর লাগে আমার রক্ত দিচ্ছ আরে এই তোমরা চিৎকার করতেছো কেন এই কি হইছে এত রাতে তোমরা চিৎকার করতেছো কেন আমার পোলা কি করছে আরে আপনি ছেলে কি করছে পরে বলতাছি টাকা আপনি পোলা রে বাড়ি করেন আরে পোলা করছে নাকি নকড় করে চোরের মার বড় গলা আজকে দেখি চোরের বাবারও বড় গলা ঘরে জন্ম নেয়া মাটির মতো মানুষ বদলে গেছে নেশার টানে নাই তো কোনো আমার ব্লাড গ্রুপ কইলাম এবি নেগেটিভ আপনি শিওর জি আমি এর আগে টেস্ট করিয়েছেন জি বুকের মধ্যে পুষে রাখা স্বপ্নটারে দিলাম ছাড়িয়া দিলাম ছাড়িয়া আপনার বাবাকে আপনি এই মুহূর্তে ব্লাড দিতে পারছেন না কারণ আপনার ব্লাডে ইনফেকশন দেখা দিয়েছে কি এর ইনফেকশন ডাক্তার স্যার এটা এই মুহূর্তে বলতে পারছি না তবে আরো কিছু টেস্ট করলে বুঝতে পারবো যে আসলে কি প্রবলেম কিন্তু আপনার বাবার প্রচুর ব্লিডিং হচ্ছে আজকে যেভাবে হোক ব্লাডের ব্যবস্থা করে আপনি ব্লাডের ব্যবস্থা করেন আমি পরবর্তীতে আবার আসছি পুতুল আমার রক্ত আমার রক্ত নিব না আমি আমার রক্ত আমার বাপের দিতে পারবো না তো রাইতে আমি গাড়ি কই পাবো আমি এক জন্মে হয় না রে সুর জন্মান্তরেরই
আপন জন রে কইরা পর রাত্রে করলি দিন মিথ্যা সুখের আশাই ভাইসা দিলি রে সব ভাঙ্গা রক্তের বন্ধন ছিন্ন করিলি রক্তে ভাসাইয়া ও অমনি সঠিক সময় তোমার এই কথাগুলো কওয়ার। সবসময় তো তোমার গাল গাল করে কথা কই। পুতুল, তুমি দেখলা আব্বা আমার উপরে ভরসা না করে চলে গেল। ভরসা করবই বা কেন? আমি তো ভরসা করার মতো পোলা না। আমি তো আব্বার জন্য রক্ত আনছিলাম। আব্বা কেন আর একটু ধৈর্য ধরল না? কেন কইতে পারো? পারবা না, তাই আমি কইতে পারি। আব্বা আসলে অন্য কারো রক্ত নিতে চায় নাই। আব্বা তার নিজের রক্তই আমার কাছে ফেরত চাইছিল। আমার শরীরে তো আমার আব্বার তো রক্তই আছে। আমি আব্বার রক্তের ঋণ শোধ করতে পারি নাই। কেমনে পারব? আমি তুই রক্ত নষ্ট করে ফেলেছি। ডাক্তার কইছে আমার রক্তে বিষ আছে। বিষ? তুমি আসলে ঠিকই কইছো, আমি আসলে রক্ত চোষা শকুন। আমি আমার আব্বার দেওয়া রক্ত ফেরত দিতে পারি নাই, তাই
ওই রক্ত আমি আর আমার শরীরে রাখব না। অনেক ভাইবা দেখলাম, আমার না এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। যে সন্তান তার বাপের রক্তের ঋণ শোধ করতে পারে না, সে আর যাই হোক না কেন মানুষ না, আমি আসলে একটা জানোয়ার পুতুল। আমি জানোয়ার হয়ে গেছি, জানোয়ার হয়ে তাই আর মানুষের মাঝখানে থাকতে চাই না। আমি থাকলে হয়তো তোমার আর মায়ের রক্ত চুষে খায় ফেলাম। আমি না পারছি ভালো সন্তান হইতে, আর না পারছি ভালো স্বামী হইতে। আসলে আমার এখনই চলে যাওয়া উচিত, মায়ের দিকে লক্ষ্য রাখো আর নিজের থেকেও। পারলে তুমি আর মা আমাকে ক্ষমা করে দিও। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.